সব ব্যাপারে তোমার চুপ করে থাকাই ভালো মেজ বৌমা। হ্যাঁ, তুমি যেরকম মেয়ের কথা বলছো সেটা পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু এবারের একটি ছেলে যে কারো পাল্লায় পড়ে সেই গুণটা খুব ভালো রপ্ত করে ফেলেছে সেটা আমি বুঝতে পারছি। তবে তুমি যা করেছো সেটা খুব বড় ভুল করেছো অমিতা। আমি সেই জন্য বলছি কাল সকালে সৌমিলির বাবাকে এ বাড়িতে আসতে বলার কোনো দরকার নেই। কিন্তু আমাকে তো সৌমিলি ফোন করে বললো যে ওর বাবাকে ও সব জানিয়েছে, ওর বাবা নিজেই আসতে চেয়েছেন আমাদের বাড়িতে। তাহলে আবার ফোন করে আসতে বারণ করে দাও। নিজে ঝামেলা পাকিয়েছো, নিজেকেই সেই ঝামেলা মেটাতে হবে। অনিশ এসব শুনলে কিন্তু তুলকালাম করবে। বাবা, আমরা কিছু না বলে সৌমিলি তো সব বলে দেবে অনিশকে। তাহলে অনিশ বাড়িতে এলে তুমি একটু বুঝিয়ে বলো যে তার মা একটু বেশি আবেগতাড়িত হয়ে সৌমিলির বাবাকে সব বলে ফেলেছে, পরে আবার ফোন করে আসতে বারণ করে দিয়েছে। অনিশ গেছে কোথায়? ওই চণ্ডীতলা আছে না, ওখানে আজকে বিপত্তারিণী পুজো হচ্ছে, তো ওই পুজোতে বস্ত্র বিতরণ হবে, তারপরে বই বিতরণ হবে, সেখানেই গেছে। কখন ফিরবে? বলে গেছে তো রাত হবে, খাবার ঢেকে রাখতে বলেছে। ঠিক আছে, তুমি একটু খেয়াল রেখো আর ওকে কথাটা বুঝিয়ে বলে দিও। ঠিক আছে বাবা। দেবে না, কোনো দিন তোমরা আমার ছেলেটাকে মানুষ হতে দেবে না। আমার ছেলেটা কোনো দিন দায়িত্ব নিতে শিখবে না। যদি ও বিয়েটা করতো তাহলে অন্তত ও দায়িত্ব নিতে শিখতো। এরকম তো কত ছেলেই আছে বলো, কত ছেলেই তো এরকম আছে যে বিয়ের জোয়াল কাঁধে পড়লে তারপরে সংসারের দায়িত্ব নিতে শেখে, আয় করে বউকে খাওয়াতে হবে জানলে ভালো চাকরি করার চেষ্টা করে, অন্তত খোঁজার চেষ্টা করে। তোমরা আমার কোনো কথা শুনলে না, আমি যা বলছি তোমরা কিচ্ছু শুনছো না, এর ফল তোমরা পরে বুঝতে পারবে। আমাকে শান্তিতে মরতেও দেবে না, মরেও শান্তি পাবো না আমি। আমার মরে যাওয়াই ভালো, আমার মরে যাওয়াই ভালো, আমি ভালো লাগে না আমাকে। আরে অমিতা শোনো, অমিতা ভেতরে এসো, ভেতরে এসো। আসুন আসুন, ভেতরে আসো, এসো, দাঁড়াও আমি জল দিচ্ছি। খান, জলটা খান, দিন দিন, এটা আমাকে দিন। নাও, হেজিটেট করো না। হ্যাঁ নিন না। অনিশ, ও কে রে? উনি সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা? বাহ, ভারী সুন্দর নাম তো। তা ওকে এত রাতে নিয়ে এসছিস এখানে? নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল হয়েছে, নিশ্চয়ই ওর বাড়ির লোক ওকে ধরে বেঁধে কোনো খারাপ লোকের সঙ্গে বিয়ে দিতে চাইছিল, তুই উদ্ধার করে নিয়ে এসেছিস তাই তো? আরে না না, এরকম কোনো ব্যাপার না, আজকে অনেক বড় বিপদে পড়েছি জানো তো, তাই জন্য তোমার কাছে নিয়ে এসেছি। কি হয়েছে রে? সব ঠিক আছে তো? ওকে ওকে তুই কোথায় পেলি? ওনার সাথে আমার কৃষ্ণমোহন স্টেশনে প্রথম দেখা, তারপর আমার যদি আসতে আর একটু দেরি হতো তাহলে আপনাদের পরিবারের এই কুলাঙ্গার সন্তান আপনাদের বাড়িতে একটা নোংরামি ঘটিয়ে দিত। নিশ্চয়ই এখানে কেউ এসেছিল এবং পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দিয়ে গেছে। রাজাদা, রাজাদা এসেছে এখানে। এই শহরে আমি তো কিচ্ছু চিনি না, আমি কোথায় যাব? আপনি সব জিনিসপত্র গুছিয়ে নিন, আপনি আমার বাড়ি চলুন। মেলার দুদিন তুমি এখানে থেকে নিশ্চিন্তে ধূপকাঠি বানাও, কোনো অসুবিধা হবে না। আপনারা বাড়ির ভেতরে ঢুকে আসছেন কেন? ও মা, আপনাদের বাড়িতে না ঢুকলে আপনাদের বাড়ির ছেলের কুকীর্তি ফাঁস করবো কি করে? আপনাদের বাড়িতে তো গোপনে রাধা গোবিন্দের অভিশাপ চলছে, আপনার ছেলে কি সুন্দর সারা রাত ধরে মস্তি করছে। আমি আমি এক্ষুনি গ্রামে ফিরে যাব, গ্রামে গিয়ে আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব।
আপনি বলুন না। তোর মেয়ে যদি এই গ্রামে থাকে তাহলে তোদের সবাইকে এই গ্রাম ছাড়া হতে হবে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে, 1,00,000 টাকার বিনিময়ে শ্রী রতন মল্লিক নিবাস কৃষ্ণমোহন এই বাড়িখানা রাজা সিংহর নামে লিখে দিয়েছে। এখানে পরিষ্কার লেখা আছে যে এই 1,00,000 টাকা 1 মাসের মধ্যে সুদে আসলে ফেরত দিতে না পারলে এই পরিবারকে এই বাড়ি থেকে বের করব আমি। 1 মাসের মধ্যে 1,00,000 টাকা এনে এই রাজা সিংহর মুখে ছুঁড়ে মারবো আমি, আমার বোনের ধার আমি শোধ করবো। তুমি তো খুব সাহসী মেয়ে, একা একা এত লড়াই করেছো। হ্যাঁ রে অনিশ, রাজা সিংহের শাস্তি হবে না? হবে তো, ও যা পাপ যা বদমাইশি করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। কিন্তু কিন্তু এই মুহূর্তে সর্বমঙ্গলার প্রোটেকশনের দরকার, ওর এখন পদে পদে বিপদ। ওকে 1 মাসে 1,00,000 টাকা জোগাড় করতে হবে, আর ধূপকাঠি তৈরি করে বিক্রি করা ছাড়া ওর আয়ের আর কোনো পথ জানা নেই। তার মানে ওকে 1 মাসে অনেক ধূপকাঠি তৈরি করে বিক্রি করে 1,00,000 টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ, তারপর সেই টাকা দিয়ে আমাদের বন্ধক বাড়ি ছাড়াতে হবে, যে করেই হোক। তুমি চিন্তা করো না, অনিশ তোমাকে সাহায্য করবে। আরে আমি তো সাহায্য করতেই চাইছিলাম, উনি তো সাহায্য নিচ্ছিলেনই না, আরে আমার ফোনটাই তুলছিলেন না। নেহাত ঘটনাচক্রে ওনার সঙ্গে আবার দেখা হয়ে গেল তাই। প্রিয়দি, হ্যাঁ বলছিলাম যে প্রিয়দি, ওনাকে একটু তোমার কাছে থাকতে দেবে? এবার কি ধরনের কথা, কেন থাকতে দেবো না, কি আশ্চর্য! না না, আসলে এত বড় শহরে ওনার যাওয়ার কোনো জায়গা নেই, থাকারও কোনো জায়গা নেই। জানি তো। সর্বমঙ্গলা, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। উমা, এই দেখো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। এ কি, এক্ষুনি বলছিলাম না তুমি খুব সাহসী মেয়ে, তুমি আমার কথাটাকে ভুল প্রমাণ করে দিতে চাইছো তো? হ্যাঁ সর্বমঙ্গলা, আপনি আপনি কাঁদবেন না। আপনি যদি এখানে থাকেন দেখবেন আপনাকে আর কেউ অপমান করতে পারবে না, আপনি নিশ্চিন্তে এখানে থাকুন। হ্যাঁ, আর এই পাশের ঘরটা তো ফাঁকাই থাকে, তুমি ওখানে নিশ্চিন্তে বসে ধূপকাঠি বানিও, কেমন? যাও এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও তো, মুখ চোখ দেখে মনে হচ্ছে 2 দিন ধরে কিচ্ছু খাওয়া হয়নি। আপনি আপনি কি করে জানলেন? আরে বাবা, এটা হলো আমার দিদি, মুখ দেখলেই সব বলে দিতে পারে, কি বিউদি তাই তো? হ্যাঁ হয়েছে, অনেক হয়েছে, তুই হাত মুখটা ধুয়ে নে, তুইও কিন্তু খেয়ে যাবি, না খেয়ে কিন্তু যাবি না বলে দিলাম। আমি খেয়ে যেতে পারবো না, আমাকে বাড়িতে গিয়েই খেতে হবে, আর মা যা শুরু করেছে তোমাকে তো সব বললামই। বাবা আমাকে বাড়িতে গিয়ে, আমি এখন আসি, হ্যাঁ আমি বাড়িতে যাচ্ছি বুঝলে। সর্বমঙ্গলা আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি এখানে থাকবেন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি কাল সকালে আবার আসবো, আপনি ভয় পাবেন না। হ্যাঁ আমি এখন যাই, আমি আসলাম, যাচ্ছি। হ্যাঁ সাবধানে যাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার ভাইটা এরকমই, সবাইকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগে। জানি তো। তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য রান্না করে দিচ্ছি। আপনি যা খেতে দেবেন আমি তাই খাবো। মা তা বললে হবে, লজ্জা পেলে তো হবে না। শোনো, এটা অনিশের দিদির বাড়ি, আর আজ থেকে তোমারও দিদির বাড়ি, কেমন? আপনি অনিশবাবুর নিজের দিদি? না নিজের দিদি না, তবে আপন পিস্তত দিদি। আমার মা অনিশের একমাত্র পিসি, যদিও মা আর বেঁচে নেই। অনিশের বাবা আমার মামা। আচ্ছা দিদি, আমি যে আপনার বাড়িতে এসে থাকবো, আপনার বাড়ির কেউ জানতে পারলে রাগ করবে না তো? কে রাগ করবে, আমার তো কেউ নেই। স্কুলের কয়েকজন ছাত্রছাত্রী ছাড়া আমার আর কেউ নেই। ছাড়ো এসব কথা, শোনো তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়বে কিন্তু, কেমন? এই কদিন যা ধকল গেছে তোমার। আর শোনো, এটা আমার বাড়ি, তোমার এখানে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেমন?